পটুয়াখালীতে চুরি হওয়া অটোরিকশা সহ চোর চক্রের 4 সদস্যকে আটক করে পুলিশ। 3রা সেপ্টেম্বর রাত 10টার দিকে কালিকাপুর ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের মোহাম্মদ হালিম সিপাই এর বাড়ির রাস্তা থেকে আটক করে পুলিশ। আটককৃত আসামিরা হলেন কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ খলিল হাওলাদারের ছেলে মোহাম্মদ ইমাম হাওলাদার, একই গ্রামের বাসিন্দা নূর আলম শিকদারের ছেলে মোহাম্মদ কাশিম শিকদার, বল্লভপুর গ্রামের বাসিন্দা মোস্তফা কামালের ছেলে মোহাম্মদ রানা, অপরজন মরিচবুনিয়া গ্রামের খাসিরহাট বাজারের মোহাম্মদ শহীদুল আপনার ছেলে মোহাম্মদ সোহেল। চোরাইকৃত অটোরিকশার প্রকৃত মালিক মানিক তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম বলেন, চুরি হওয়া একটি অটো সহ চোর চক্রের 4 সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।